শিল্পকলার যান্ত্রিক জীবনের ঝিরঝিরে বৃষ্টির সেই আনন্দে মাতোয়ারা উদ্যাম শিশু দৌড়াচ্ছে বৃষ্টির মধ্যে গাজীপুরের ভবানীপুর। ভবানীপুর ভাওয়ালগড় ইউনিয়নের একটি গ্রামের নাম। এই ভিডিওতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এবং ভবানীপুরের মাঝামাঝি একটি জায়গা থেকে ভবানীপুর হাই স্কুল এবং সাফারি পার্ক রোডের এই অংশগুলো এসব নিয়ে ছোট্ট ভিডিও কথা বলছি নাজিব মাহফুজ খান। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে ছোট্ট একটি রিক্সা দক্ষিণ থেকে উত্তরে আসছে। মেম্বারবাড়ির পাশে একটি রাস্তার মোড় দাঁড়িয়ে আছে, যাব মোহাম্মদিয়া গেট হয়ে ভবানীপুর হাই স্কুলের সামনে ছোট রাস্তা, সেজন্য ছোট্ট রিক্সার জন্য আমরা দুজন অপেক্ষা করছিলাম। সামনে যে ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে সেটি ফকিরা গার্মেন্টস নামে পরিচিত। এটি এক ধরনের বাস স্ট্যান্ড হয়ে গিয়েছে তাকুয়া পরিবহন কিংবা ছোট যেগুলো লোকাল পরিবহন সেসবের ক্ষেত্রে। এমজি নিউক্লিয়ার ফ্যাক্টরি, এই এলাকাটি মোহাম্মদিয়া গেট মানে সামনের দিকে, সেদিকেই যাচ্ছে ছোট রাস্তা, এটি পশ্চিম দিক। এই রাস্তায় পশ্চিম দিকে যেতে যেতে ভবানীপুর হাই স্কুল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সাফারি পার্কের দুটি বোর্ড সাইনবোর্ড চোখে পড়ে, একটি ভবানীপুরে অন্যটি বাঘের বাজারে। আমরা এখন যেখানে যাচ্ছি যে এলাকায় ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে, সেটি হচ্ছে ভবানীপুর বাস স্ট্যান্ড থেকে সাফারি পার্কে যাওয়ার যে নবনির্মিত রাস্তা হচ্ছে সেটির উপরে ভিডিওর শুরুতে কয়েকটি শিশু বৃষ্টিতে ভিজছিল, সেই অঞ্চলের কথা বলছি। যাচ্ছি পশ্চিম দিকে ক্রমবর্ধমান শিল্পাঞ্চল। এই অঞ্চলটা গাজীপুরের গাজীপুর সদর উপজেলার উত্তর প্রান্তের ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর অঞ্চল। চারপাশে গত 20 বছরে ব্যাপকভাবে বদলে গিয়েছে শিল্প আর শিল্প। একটা সময়ে গহীন অরণ্য ছিল, এখানে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে জনবসতি শুরু করে। এখানকার অধিকাংশ মানুষ পূর্ব দিক থেকে আসা, পূর্ব দিকে কাপাসিয়া কিংবা তারও পূর্বে মনোহরদ্বীপ বেলাবো সেসব অঞ্চলের জনবসতি 100 বছর আগে কম বেশি এখানে এসে বর্তমানের এই সভ্যতা গড়ে তুলেছিল। তবে তারও আগে এখানে ছিল প্রাচীন সভ্যতা। পাশেই ইন্দ্রপুর গ্রামে দীঘি ছিল, সেই সব রাজার বাসস্থান ধ্বংসাবশেষ এগুলো একটা সময়ে ছিল। ঐতিহাসিকভাবেই এটি ভাওয়াল পরগনার অন্তর্গত, ভাওয়াল রাজার জমিদারির অন্তর্গত এই অঞ্চল। বৃষ্টি পড়ছে হঠাৎ করে, তবে এই বৃষ্টি ঝুম বৃষ্টি না, ঝিরিঝিরি বৃষ্টি। বাঘের বাজারে ফিরছে, আবার একটি ছোট্ট কিন্ডার গার্ডেনে চোখ আটকে গেল। চমৎকার ক্যাম্পাস, চমৎকার স্কুল ড্রেস। এই যে উঁচু উঁচু রাস্তা, লাল মাটির রাস্তা, এটি দিয়ে বানিয়াচালা হয়ে সাফারি পার্কের আরেকটি রাস্তা, যেটি বাঘের বাজার থেকে সাফারি পার্কে গিয়েছে, সেই পথ ধরে বাঘের বাজার বাস স্ট্যান্ডে গিয়ে আমাদের গন্তব্য শেষ হবে। এখন দুই পাশে যা যা দেখতে পাচ্ছি, এটি আসলে প্যারাগন পোলট্রির কিছু ফ্যাক্টরি, প্যারাগন পোলট্রি দুই পাশেই। ভিডিওটি এখানেই শেষ করছি, কথা বলছিলাম নাজিব মাহফুজ খান।